বৃহত্তর নোয়াখালী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতির অভিষেক পনেরোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাঙালি অধ্যুষিত লাভা পিয়াসের সাপলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা শেষে কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত হয় এক নৈশভোজ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার ও দুতালয় প্রধান এটিএম আব্দুর রফ মণ্ডল প্রধান অতিথি বলেন প্রবাসী বৃহত্তর নোয়াখালী সমিতি প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রাখছে সৌহার্দ্যাতৃত্ববোধ এবং পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখলে প্রবাসী আঞ্চলিক সংগঠন সময়ের তালে এগিয়ে যেতে পারে তিনি কমিউনিটির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির এসআরআইএস রবিন এস আল মামুন বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল কালাম আজাদ নূর হোসেন পাটওয়ারি বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি বেলাল আহমেদ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা রেজা শাহ বাহলবি ও বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা বাহারুল আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি জালাল আহমেদ সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন স্পেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিষেক অনুষ্ঠান শেষে কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে নৈশভুজ অনুষ্ঠিত হয় এতে মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানটি বৃহত্তর নোয়াখালীবাসীর মিলন মেলায় পরিণত হয়